আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমার একটা দর্শক, সে বলছিল ঘাস দিলেও দানাদার খাবার দিতে হয়, ঘাস দিলেও দানাদার খাবার সেরকম দেওয়া লাগে না। আমার একটা গরুর এখনও 7 মাস 8 মাস প্রেগনেন্ট, সব এখনও 10-12 লিটার করে দুধ হচ্ছে। আমি প্রত্যেক দিন 1.5 কেজিও দানাদার খাবার এদের দিই না, 1 কেজিও দিই না। এরকমভাবে আমি লালন পালন করতেছি। আপনি খাওয়ান, আপনার অভ্যস্ত হয়ে গেছে দানাদার খাবার খাওয়ানো। আর আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম আমি আপনার গাবি আর আমার গাবি, সবার আগে কনসেপ্ট আমার গাবি কনসেপ্ট করবে এবং সবার আগে আপনার আগে আমার গাবি বাসুদ দেবে, কারণ আমি ঘাস খাওয়াই, সবুজ ঘাস। যদি চ্যালেঞ্জ করলাম আপনার সাথে, আমি কোনো ইউটিউবার না, আমি কোনো ইনকাম করার জন্য ভিডিও করি না। এটা যারা নতুন খামারি বা প্রান্তিক খামারি আছে তাদের উপকার করার জন্য এসব ভিডিওগুলো। আপনার ঘাসের জমি নেই, আপনি অল্প পরিমাণ ঘাস খাওয়ান, তা আপনি বুঝবেন কী করে ঘাসের মর্মটা কী। আঁশ জাতীয় খাবার এসব গাভীদের জন্য যে কত উপকার সেটা নিজে বলে শেষ করা যাবে না। আপনারা তো শুধু দানাদার খাবারের পিছনে পড়ে থাকেন। আমার 4টে গরুতে আমার সংসার চলে, আমার কোনো আর কোনো ইনকাম নেই, কোনো কিছু আমি করি না। এই 4টে গরুতে আমার সংসার চলে। যে বাছুরটা হয় 6 মাস 1 বছর পরে 6.5 বছর হলে বিক্রয় করে দিই, বকনা বাছুর থাকলে ভালো সেটা রেখে দিই, আর গাভীর দুধ আছে, সেই এই সেই করে আমার সংসার চলে যাচ্ছে এতে, আলহামদুলিল্লাহ। আর যদি দানাদার খাবার খাওয়াতাম তাহলে আমার গাভি বিক্রয় করে, বাছুর বিক্রয় করে আমার দানাদার খাবার খাওয়ানো লাগত। কারণ আমি নিজে পরিশ্রম করি, খামারে সব কিছু নিজে করি। দেখেন কীভাবে খাওয়াই আমি, খড় ঘাস একসাথে মিক্স করি, একটাও থাকবে না এর ভিতরে, এই নান্দার ভিতরে একটাও থাকবে না, 5 মিনিট পরে একটাও থাকবে না, সব খাই ফেলবে। আমি প্রত্যেক দিন এইভাবে কাটি, খড় বা বিচলি একসাথে মিক্স করে, ঘাস একসাথে মিক্স করে কাটি, কেটে ওদেরকে খাবার দিই। তাহলে খড়েরও গুণাগুণ বেড়ে যায়, ঘাসেরও গুণাগুণ অনেক বেড়ে যায়। আপনি বলছিলেন 1 কেজিতে 10 গ্রাম মেগাজুল থাকে, 10 গ্রাম না, 250 গ্রাম মেগাজুল থাকে, এটা ডাক্তারি ফর্মুলা। যদি 250 গ্রাম আমার মেগাজুল থাকে তাহলে আমি 1 কেজিতে 250 গ্রাম, তাহলে আমি 5 কেজির জায়গায় 5 কেজি খাওয়াবো, 5 কেজিতে আমার 1 কেজি মেগাজুল হয়ে যাচ্ছে, ডায়মিটার তৈরি হয়ে যাচ্ছে, তাহলে আমি অন্যটা খাওয়াবো কি জন্যে। তাহলে 1 কেজি জায়গায় যেমন 5 কেজি খাওয়াচ্ছে, সেই জায়গায় আমি 50 কেজি খাওয়ালাম, 50 কেজি খাওয়ানো মানে 5×10 = 50, আমার 10 কেজি মেগাজল হয়ে তৈরি হয়ে যাচ্ছে এদের শরীরে। তাহলে আমি দানাদার খাবার কী জন্যে খাওয়াবো? আপনি তো চেনেন শুধু দানাদারই খাবার, আমরা তো চিনি না দানাদার খাবার। আর দানাদার খাবার যেটাই খাওয়াই না কেন, আমি পুষ্টি মানে তাই খাওয়াই, মুগ ডাল, বুটির ডাল, গম, মাসকলাই, সয়াবিনের খোল, সরিষার খোল, ভুট্টা, এগুলো একসাথে মিক্স করে আমি মিল থেকে মাড়াই করে নিয়ে আসি, নিয়ে এসে আমি গাভীদেরকে খাওয়াই, সাথে কালোজিরা মিক্স করি, খাওয়াই নি তাও না, আমি খাওয়াই গাভীদেরকে 1 কেজি করে প্রত্যেক দিন খাওয়াই, সেটা পুষ্টি মানের মেয়ে খাওয়াই। আপনাদের মতো এরকম 10 কেজি 8 কেজি 7 কেজি এরকম আমি দানাদার খাবার খাওয়াই না, তাহলে খামার কবে লুট হয়ে যেত আমারে। ইনশাল্লাহ অনেক ভালো রেখেছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। যে ভাই কমেন্ট করিল তার উদ্দেশ্য এই ভিডিওগুলো আমি আপনাদের বললাম। আপনারা যদি খামার করতে চান এভাবে করবেন, দেখবেন অনেক লাভবান হবেন, নিজে পরিশ্রম করবেন, কোনো কিছুতে ঘৃণা করবেন না, ধৈর্য রাখবেন, মনের বল রাখবেন, সময় মতো কাজ করবেন এবং ট্রেনিং নিয়ে করবেন, ইনশাল্লাহ ঠকবেন না। সৎ নীতি নিয়ে চলবেন, ইনশাল্লাহ ঠকবেন না।
আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। এই বলে শেষ করছি, খুদা হাফেজ।